নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে প্রিকুয়েশন অফ হেলথ ডিউরিং ট্রাভেলিং, বেড়াতে যে স্বাস্থ্য সচেতনতা। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রিকুয়েশন অফ ইউর হেলথ ডিউরিং ট্রাভেলিং, বেড়াতে যে স্বাস্থ্য সচেতনতা। ঘুরতে কারটা ভালো লাগে? আর্থিক আসি আমরা সবাই বেড়াতে যেতে ভালোবাসি, কিন্তু বেড়াতে যেও কিন্তু আমাদের সর্বোপরি যেটার উপর নজর দেওয়া দরকার, স্বাস্থ্য সচেতনতা, বেশি করে বাচ্চাদের এবং বয়স্কদের, দ্যাট মিন্স সিনিয়র সিটিজেনদের। বাচ্চাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়ায়, তারা হাত ধয় না, যেটা পায় সেটাই খায় এবং ফাস্ট ফুডের ওপর আসক্তি, চকলেট, লজেন্স এবং বেড়াতে যে জল না খাওয়া, এগুলো একটা বড় সমস্যা। এর ফলে কি হয়, তাদের পেটের রোগ লেগেই থাকে। এবং আপনি যদি শীতের সময় যদি পাহাড়ি অঞ্চলে বেড়াতে যান, সেক্ষেত্রে কিন্তু হিল ডায়রিয়া হতেই পারে। আপনাকে মেইন যেটা দরকার, জল ভালো জায়গা থেকে নেয়া অথবা জল ফুটিয়ে খাওয়ানো। খাবার দাবার ওদিকে যতটা পারা যায় সাবধানতার সাহায্যে খাওয়ানো এবং ফাস্টফুড যতটা পারা যায় কম খাওয়ানো, এবং যেটা দরকার হাত ধোয়ানো। আর বাচ্চাদের একটা সমস্যা হয় শীতকালে, ঠান্ডা লেগে যায়, নিঃশ্বাসে চাপ হয়, নাক দিয়ে একটু আধটু জল গড়ানোর পর সর্দি বসে যায় এবং হাঁপানির মতো হয়। অতএব তাদের ওষুধ আগে গুছিয়ে নেওয়া, পাতলা পায়খানা বা ইত্যাদি হলে ওআরএস খাওয়ানো যতক্ষণ না আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন। আর সর্দি কাশির জন্য আপনাকে হাতের কাছে বাচ্চা যেগুলো খায়, মানে যে ওষুধের ওপর সে নির্ভর করে, সেগুলো নিয়ে যেয়ে তাকে খাওয়াতে থাকা, নেজাল ড্রপ প্রয়োজনে দেওয়া, ইনহেলার দেওয়া। বয়স্কদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বয়স্করাও কিন্তু বেড়াতে যেয়ে সে লোভ সামলাতে পারে না, লোভ না সামলানোর ফলে সে খাবারের ওপর খাবার খেয়ে ফেলে। শীতের জায়গায় বেড়াতে গেলে বারবার চা কফি ইত্যাদি খায়। আবার এখন যেটা একটা রেওয়াজ হয়ে গেছে হার্ড ড্রিঙ্কসের, হঠাৎ এটা ওটা খাবার ফলে এবং আমিষ খাবার প্রচুর পরিমাণে খাবার ফলে গ্যাস অম্বল হয়ে যায়, বুক জ্বালা, গলা জ্বালা, মাথা ধরা, এমনকি কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হয়। অতএব আপনাকে নিজেকে সচেতন হতে হবে, আমি কি খাচ্ছি, কতটা খাচ্ছি এবং কি খেলে আমার ক্ষতি হচ্ছে, এটা যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সচেতন থাকবেন। শীতের জায়গায় গেলে গরমের জামা কাপড় পরা, ঠান্ডা জল যতটা পারবেন এড়িয়ে যাওয়া এবং যে ওষুধগুলি আপনি খান সেগুলি ব্যবহার করা। বেড়াতে যাচ্ছি বলে যেটা পারমানেন্ট ওষুধ, মানে রুগীরা খান, যেমন হার্টের, সুগারের, গ্যাসের অথবা অন্য কোনো রোগে, অবশ্যই সাথে নিতে ভুলবেন না। তার সাথে যেগুলো যা প্রয়োজন ফার্স্ট এড টাইপের, সেগুলো নিশ্চয়ই নিয়ে যাবেন। প্রয়োজনে কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুর সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করবেন। তবে একটা কথা বলা যায় যে নিজে যদি আপনি সচেতন হন এবং সব কিছু যদি খেয়াল রাখেন, অবশ্যই ভালো থাকবেন। এরপর মাঝবয়সীদের কথায় আসি। মাঝবয়সীরা মানে তরুণরা, তারা মনে করে আমরা খাওয়া দাওয়া করি আর ঘুরি ফিরি, শরীরের উপরে অনিয়ম করলেও কিছু এসে যায় না। কিন্তু এমন অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা কি খাচ্ছি ভুলে যাই, একটার পর একটা খেতে থাকি, পায়খানা হয়তো ক্লিয়ার হলো না জল সঠিক মাত্রায় না খাবার ফলে, অত্যধিক রিচ খাবার ফলে হঠাৎ গ্যাস হয়ে মাথা ধরে ভাটাইগো হয়ে পড়ে যাওয়ার ভয়ও থাকে। আরেকটা জিনিস যে
এছাড়াও যেটা হয়, হঠাৎ হিল ডায়রিয়া হয়ে যায়, পাতলা পায়খানা, কোনো কিছুতেই যেন বাঁধ বাঁধছে না, অবশ্যই আপনি ওআরএস খাবেন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, আপনি ভালো থাকবেন। এখন যেহেতু আপনার লকডাউন বা কোভিড চলছে, অবশ্যই কোভিড বিধি মেনে চলবেন। যেহেতু বেড়াতে যাবার জায়গায় লোকজনের সমাগম বেশি, অতএব সামাজিক দূরত্ব যতটুকু প্রয়োজন বজায় রাখার চেষ্টা করবেন। মাস্ক অবশ্যই পরবেন, সাবান স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন এবং জামা কাপড় এসে কাচার চিন্তাভাবনা রাখবেন। যদি আপনি বেড়াতে যেয়ে এই সতর্কতাগুলো মাথার ভেতরে রাখেন, তাহলে কিন্তু আপনি স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন, ফিরে এসেও অযথা আপনি রোগে পড়বেন না। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়ার লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।